মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। আগামী মাসেই বন্ধ হতে চলেছে গোরা পাখি, আর কিছুদিনের মধ্যেই এই জনপ্রিয় ধারাবাহিকে শুটিং শেষ হয়ে যাবে বলেই খবর। এ ব্যাপারে ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র ঋষি কৌশিক বললেন, অফিসিয়ালি এখনো কিছু জানানো হয়নি আমাদের, তবে গল্প যেভাবে এগুচ্ছিল তাতে তা আগেই মনে হয়েছিল। ধারাবাহিক বন্ধ হওয়ার কারণ প্রসঙ্গে আরেক অভিনেতা ভরত কোলের মত, প্রথমে 5 দিন, তারপর 7 দিন, পরে আবার 5 দিন। টাইম স্লটে এত পরিবর্তন হলে সেই সিরিয়ালের প্রতি দর্শকের টান কমে যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের সেরা ধারাবাহিকগুলির মধ্যে এটি একটি। এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে শুনে মন খারাপ লাগছে। ডিসেম্বরে এই চ্যানেলের কে আপন কে পরও বন্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে। এই প্রসঙ্গে চ্যানেলের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। তাহলে দর্শক, স্টার জলসার কোরা পাখি ধারাবাহিকটি কেন এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, এই খবরটি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বাংলা বিনোদন জগতের আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েসমেলের সাথেই থাকুন।